ইয়াবা গোলাপি রঙের এ ট্যাবলেটের বিষে বিপর্যস্ত দেশের যুবসমাজ। ভয়ানক এ মাদকের উৎস সীমান্তের ওপারে মিয়ানমার। মিয়ানমার থেকে ইয়াবা আসার অন্যতম রুট কক্সবাজারের উখিয়া টেকনাফ। মূলত স্থানীয় কিছু মাদক ব্যবসায়ী ইয়াবা এনে তা ছড়িয়ে দেয় সারা দেশে। দ্রুত অর্থবিত্তের লোভে এ ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে এখানকার নানা স্তরের মানুষ। তাই মাদক নির্মূলে সারাশি অভিযানে কঠোর পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন কক্সবাজারের স্থানীয়রা। তবে তাদের দাবি ইয়াবা চোরাচালানের মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসার। যাত্রাপথে আমাদেরকে অনেক জায়গায় গাড়িতে আমি হয়তো খয়রানি করে সময় ক্ষেপণ করে, এটার কারণে আমাদের সাধারণ মানুষের স্বাভাবিক যাতায়াতটা খুব একটা বিঘ্নিত হচ্ছে। মাদক ব্যবসায়ীদেরকে যেভাবে উৎখাত করার জন্য আজকে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী উঠে পড়ে রেখেছে, সেটাকে আমি সাধুবাদ জানাই। কোথায় কোথায় ইয়াবাগুলো অনুপ্রবেশ করে সেখানে দৃশ্যমান অভিযান করা, সেখানকার যারা গডফাদার তাদেরকে চিহ্নিত করা এবং আইনের আওতা আনা। গডফাদারকে নির্মূল করতে হবে, সরকারভাবে সেইভাবে তালিকা তলতে হবে। অভিযান শুরুর পর সীমান্তের বিভিন্ন পয়েন্টে নজরদারির বাড়ানোর কথা বলছেন সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। আর ইয়াবা চোরাচালানের সাথে যারাই জড়িত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ। শিক্ষিত সচেতন নাগরিক এরা যদি এগিয়ে আসে এক সময় দেখা যাবে জঙ্গিবাদ যেরকম ভাবে নির্মূল হয়েছে ইয়াবাটাও এই অঞ্চল থেকে নির্মূল হবে। ইয়াবার সাথে কিংবা অন্য মাদকের সাথে সরাসরি জড়িত কিংবা ইনডিরেক্ট জড়িত যদি প্রমাণিত হয় সে যেই হোক এক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না। ইভেন সে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হয় তারপরও তার বিরুদ্ধে আমরা প্রচলিত আইনে ব্যবস্থা নেব। অভিযানে ইতোমধ্যে টেকনাফের পৌর কাউন্সিলর ইকরামুল হক ও সংসদ সদস্য আব্দুর রহমান বদির বিআই আক্তার কামাল সহ পাঁচ জনের মৃত্যু হয়েছে। সময় সংবাদ, কক্সবাজার।